22 জানুয়ারি চার পুর নিগমের নির্বাচন, বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর, আসানসোল পুর নিগমে ভোট 22 জানুয়ারি, ফল ঘোষণা 25 জানুয়ারি, বিল জটে ঝুলেই রইল হাওড়ার পুরো ভোট। চার পুর নিগমের জন্য কাল থেকে মনোনয়ন জমা দেওয়া হবে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 3রা জানুয়ারি। এর পরের দিন অর্থাৎ 4ঠা জানুয়ারি আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকও রয়েছে। সেই বৈঠকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। তবে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে সব বুথেই থাকবে সিসিটিভি। আজ থেকেই চার পুর নিগমে জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। 22 তারিখ ভোট রয়েছে, 25 তারিখ গণনা, তার আগে 4ঠা জানুয়ারি আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক এবং সব বুথে সিসিটিভি থাকবে এমনটাই জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। শিলিগুড়িতে 47টি ওয়ার্ড, আসানসোলে 106টি ওয়ার্ড, চন্দননগরে 33টি ওয়ার্ড এবং বিধাননগরে 41টি ওয়ার্ডে আগামী 22 জানুয়ারি পুর নিগম ভোট। যদিও রাজ্য এখনও নিজের অবস্থান স্পষ্ট করেনি, তাই হাওড়া পুর নিগমের ভোট হচ্ছে না জানানো হয় রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এটা হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই প্রেস নোটও আপনাদের দিয়ে দেব। চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন আর আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই চারটেরই আমরা কালকে আমরা নোটিফাই করব। কাল থেকে নমিনেশন স্টার্ট হবে, ডেট অফ পোল 22 তারিখ আর ডেট অফ কাউন্টিং 22শে জানুয়ারি, ডেট অফ কাউন্টিং 25। কালকে 28/12 স্টার্ট অফ নমিনেশন, পাবলিক নোটিস ইনভাইটিং নমিনেশন 28/12, লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন 3/1, ডেট ফর স্ক্রুটনি 4/1, লাস্ট ডেট অফ উইথড্রল 6/1, ডেট অফ পোল 22/1, ডেট অফ রিপোল ইফ এনি 24/1, কাউন্টিং 25/1, আওয়ার্স অফ পোল 7 AM to 5 PM, বিধাননগর সহ চার পুর নিগমে ভোট 22 তারিখ, 25-এ গণনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন রজত শুভ্র মুকুটি, এরই পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের দফতর থেকে রয়েছেন অপর প্রতিনিধি শ্রেয়সী রয়েছে আমাদের সঙ্গে। এছাড়া যে চার পুর নিগমে ভোট রয়েছে সেই চারটি জায়গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, রয়েছেন নান্টু, রয়েছেন বিশ্বজিৎ, রয়েছেন নারায়ণ, রয়েছেন এরই পাশাপাশি রয়েছেন বাসুদেব। আমি আসবো আমাদের প্রতিনিধিদের কাছে, শুরুতে আমি শ্রেয়সীর কাছে যাবো। শ্রেয়সী, হাওড়া বাদে চার পুর নিগমের ভোটের দিন ঘোষণা করা হলো রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তাহলে হাওড়ার ভবিষ্যৎ কি? একেবারে দেখো, চন্দননগর, বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি এই চারটে জায়গার ভোটের দিন ঘোষণা হলো এবং সেক্ষেত্রে আগামীকাল নোটিফিকেশন জারি হবে। এবং এই মুহূর্ত থেকে আজকে বিকেল 4টের পর থেকে কিন্তু এই চারটে জায়গাতেই কার্যত MCC চালু হয়ে গেছে, সেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন যে প্রশ্নটা তুমি করলে যে হাওড়ার তাহলে কি হবে, দেখো হাওড়াতে যদি ভোট করতে হয় তাহলে কিন্তু তিনটে পথ খোলা আছে। প্রথম, হাওড়া মিউনিসিপ্যাল ইলেকশন কমিশনের পক্ষ থেকে যেটা জানিয়েছে যে আগামীকাল যে নোটিফিকেশন হবে, চারটের জন্য নোটিফিকেশন হবে, হাওড়া বাদ থাকছে। এখন কালকে যদি হাওড়াকে এর সঙ্গে যুক্ত করতে হয় তাহলে তিনটা পথ খোলা আছে। প্রথম পথ হচ্ছে রাজ্যপালকে হাওড়া মিউনিসিপ্যাল যে অ্যামেন্ডমেন্ট বিলটা রয়েছে সেটা তাকে সই করতে হবে, প্রথম বিষয়। যদি তিনি না করেন তাহলে দ্বিতীয় যে পথটা খোলা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে যে হাওড়াকে 66টা ওয়ার্ড হাওড়ার থাকবে সেটা ধরে নিয়েই করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে এই যে 50টা ওয়ার্ড, সেই 50টা ওয়ার্ডকে 66টা জায়গায় ভাগ করে নিয়ে নতুনভাবে ডিলিমিটেশন করে সেক্ষেত্রে ভোট করতে হবে। আর তৃতীয় কী পথ রয়েছে, তৃতীয় পথ রয়েছে যে যেটা বালিকে হাওড়া থেকে আলাদা করার যে প্রক্রিয়াটা হয়েছিল বিধানসভায়, সেইটাকে আবার নতুনভাবে কোনো একটা কিছু বিষয় বিধানসভায় এনে এটা পাস করিয়ে নিতে হবে যে এক্ষেত্রে হাওড়া বালি আবার হাওড়া একসঙ্গেই রইল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই তিনটে পথই মাত্র খোলা রয়েছে। এখন এই তিনটে পথের কোনোটার মাধ্যমে যদি কালকে সকালের মধ্যে নোটিফিকেশন স্টেট কোনোটা যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার যদি কালকে সকাল 11টার মধ্যে যদি কর্পোরেশনকে এই হাওড়া নিয়ে
যদি তাদের যে বক্তব্যটা অথবা হাওড়ায় ভোট হোক এই তিনটে কোনটা একটা সম্ভব বলে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে তারপর যদি স্টেট ইলেকশন কমিশনকে কালকে সকাল 11টার মধ্যে জানিয়ে দেওয়া হয় যে হ্যাঁ হাওড়াতে তারা ভোট করতে সক্ষম যারা ভোট করতে চাইছে তাহলে কিন্তু সেটা কালকে সকাল 11টার মধ্যে জানাতে হবে কারণ কালকে সকালেই কিন্তু এক্ষেত্রে নোটিফিকেশন জারি হয়ে যাবে। এরপরে যদি হয় অর্থাৎ কালকের দিন অতিবাহিত হয়ে যদি এই বিষয়গুলো সম্ভব হয় তাহলে কিন্তু 22 তারিখে অর্থাৎ 22শে জানুয়ারি যে চারটে জায়গায় ভোট হচ্ছে সেই চারটে জায়গার সঙ্গে হাওড়ার ভোটটা করা সম্ভব হবে না। সেক্ষেত্রে পরের ফেজে অর্থাৎ বাকি জায়গাগুলো ভোট যখন হবে তখন তার সঙ্গে হাওড়ার ভোট করতে হবে। ফলে কার্যত হাওড়ার ভোট এখন কিন্তু বলা যেতে পারে এক কথায় বিষ বাও জলে। এখনও পর্যন্ত হাওড়ার ভোট হবে এই সংক্রান্ত নির্দিষ্ট কোনো বিষয় কোনো দিক থেকে কোনো সূচনা পাওয়া যাচ্ছে না। তার কারণ মূল যে কারণ যেটা তার কারণ হচ্ছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট যে বিলটা সেটা রাজ্যপালের কাছে অবশ্য বিলকে কেন্দ্র করে যে জটে কথা তুমি বলছো সেও আরেকটা বিষয় সংক্ষেপে জানবো যে কমিশনের সঙ্গে বেশ কিছু বিষয় একমত হতে পারেনি বিরোধীরা। কোন কোন বিষয় সংক্ষেপে একেবারে দেখো মূলত তিনটে বিষয় বলা যেতে পারে যে তিনটে বিষয়ে বিরোধী দলেরা তারা বলেছে যে আজকে কমিশনের বৈঠকে তারা সহমত হতে পারেনি কমিশনের বক্তব্যের সঙ্গে। প্রথম বিষয় তাদের বক্তব্য হচ্ছে যে ভোটার লিস্টের ভিত্তিতে এই ভোটটা হবে সেটা হচ্ছে 1/11 অর্থাৎ নভেম্বর মাসের যে ভোটার লিস্ট তার ভিত্তিতে এই ভোটটা হচ্ছে অর্থাৎ ড্রাফট ভোটার লিস্ট। তাদের বক্তব্য হচ্ছে জানুয়ারি মাসে ফাইনাল ভোটার লিস্ট পাবলিকেশন হবে সেটার ভিত্তিতে যদি ভোট করার তারা দাবি জানিয়েছেন। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে তারা বলছে যে কোর্টে বলা হয়েছিল হাওড়ার ভোট হবে তাহলে এখন কেন কমিশন চারটে জায়গার ভোট করছে সেইটা। আর তৃতীয়ত যে বিষয়টা বলছেন তারা যে 22শে জানুয়ারির ডেটটা নিয়ে তাদের সমস্যার জায়গা। তাদের বক্তব্য হচ্ছে 22শে জানুয়ারিতে যদি এক্ষেত্রে ভোট হয় তাহলে ওটা ছুটির মরশুম প্রচুর ভোটার সেই সময় বাইরে থাকেন তারা ঘুরতে যান ফলে তারা ভোট দিতে পারবেন না। শুধু তাই নয় সেক্ষেত্রে স্ক্রুটিনি এতে সার্বিক সামগ্রিক ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে। ফলে এই তিনটে জায়গাতেই মূলত কমিশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সঙ্গে বিরোধী যে রাজনৈতিক দলগুলো তাদের সিদ্ধান্ত তারা কিন্তু একেবারে অমত পোষণ করছে। ওমিক্রনের সিঁদুরে মেঘ, থার্ড ওয়েভ কি শুরু? আলোচনায় যোগীরাজ রায়, রাজাধর, অপূর্ব ঘোষ, শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়, সুপ্রজ্যোতি ভৌমিক, কাজল কৃষ্ণ বণিক, অভিজিৎ চৌধুরী। দেখুন আপনার রায় রাত 8টায়।